আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নতুন কারিকুলাম অনুযায়ী আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো PDF নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, প্রথমে কথা বলবো 1 নং-এ কুইজ প্রশ্ন উত্তর নিয়ে, যেখানে 10টি প্রশ্নের আনসার করতে হবে। 10 নম্বর প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। পদার্থবিজ্ঞান এবং রসায়নে 2 বার নোবেল পেয়েছেন কোন বিজ্ঞানী? স্যার আইজ্যাক নিউটন প্রিজম দিয়ে সূর্যের আলোকে কতটি ভাগে ভাগ করেন? আমাদের দেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে? পলিথিনের ব্যাগ কোন ধরনের দ্রব্য? চোখ বন্ধ করে না মেলে যাচাই করে গ্রহণ করাকে কি বলে? বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখা সম্ভব নয় কোন বিজ্ঞান? বিজ্ঞানের সবচেয়ে কার্যকর পদ্ধতির নাম কি? কিলোমিটার কিসের একক? 1 সেন্টিমিটার 1 মিটারের কত ভাগ? পানি বাষ্পীভবনের তাপমাত্রা কত? এবার আসি 2 নং প্রসঙ্গে। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক প্রশ্ন এমনকি উত্তরগুলো PDF নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে। ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের PDF ফাইলগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। কথা বলবো 2 নং প্রসঙ্গে, 2 নং-এ সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 5টি প্রশ্নের আনসার করতে হবে। 5 নম্বর ভর কাকে বলে, ওজন কাকে বলে, ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে 2টি পার্থক্য লেখো। ক্যালভিন স্কেল কাকে বলে, নাসার মহাকাশটি কত সালে বিধ্বস্ত হয়েছিল? এবার আসি 3 নং প্রসঙ্গে, শূন্যস্থান পূরণ 5টি। 5 নম্বর মাদারকুরি পদার্থবিজ্ঞান এবং দেশ 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন। হরিফত কাফালি ছিলেন দেশ এলাকার একজন সাধারণ চাষি। হরিফত কাফালি তার ক্ষেতে দেশ ধান লাগিয়েছেন। নাসার একটি মহাকাশ যান 1999 সালে দেশ গ্রহে বিধ্বস্ত হয়েছিল। বরের একক দেশ, এই উত্তরগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। প্রতিটা অধ্যায় আমরা 2টি বা 3টি করে মডেল টেস্ট নমুনা কোশ্চেন রেখেছি। প্রতিটা কোশ্চেন আপনি বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি আমাদের কাছ থেকে প্রশ্ন এবং উত্তরগুলো নেওয়ার মাধ্যমে আপনি আপনাকে যাচাই করতে পারবেন সম্পূর্ণ নতুন কারিকুলাম অনুযায়ী। এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন প্রসঙ্গে, যেখানে 5টি প্রশ্নের আনসার করতে হবে। 5 নম্বর বিজ্ঞান বলতে নিচের কোনটিকে বোঝায়? হরিফত কাফালির পেশা কি ছিল? বাড়ি এবং হালকা বস্তু একসাথে নিচে পড়ে কে বলেছেন? বরের একক কোনটি? দেখেন আমাদের উত্তরগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। প্রতিটা অধ্যায় 2টি বা 3টি করে মডেল টেস্ট বা নমুনা প্রশ্ন থাকবে, যার মাধ্যমে আপনি আপনার নিজেকে যাচাই করতে পারবেন। প্রথম PDF-এর মধ্যে আপনি প্রশ্ন পাবেন যেটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় আরেকটি PDF-এর মধ্যে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। এভাবে খুব সহজে প্রতিটা অধ্যায়ের প্রতিটা বিষয়ের PDF-গুলো আমাদের কাছ থেকে 100 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।